আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের তিন বছর পূর্তি এবং চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা সাতটায় সরকার প্রধানের এ ভাষণ রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভি সহ সকল টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। 2018 সালের 29 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের মধ্য দিয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। 2019 সালের 7 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে সরকারের মন্ত্রিসভা গঠিত হয়। জাতির উদ্দেশ্যে আজ ভাষণে সরকারের অগ্রগতি সহ প্রধানমন্ত্রী বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে।